বাচ্চা হোক কি বুড়ো, সবারই কিন্তু প্রিয় চরিত্র ফেলুদা। তো সেই বিখ্যাত চরিত্র আমাদের সবার প্রিয় ফেলুদাকে বেস করে এখানে একটা রেস্টুরেন্ট খুলেছে। এইটা হচ্ছে কল্যাণী সেন্ট্রাল পার্ক, রেস্টুরেন্টের নাম হচ্ছে মগজাস্ত্র। আর তোমাদের দেখাবো আজকে কি সুন্দর ভেতরে অ্যাম্বিয়েন্স আর কি সুন্দর খাওয়া দাওয়া, একদম ফেলুদার ওপর থিম করে বেস করে তৈরি হয়েছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার অ্যাম্বিয়েন্স টোটাল সব কিছু মিলিয়ে। তো যদি এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তোমরা, তো এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, কারণ আজকে আমরা খেতে চলেছি ফেলুদা স্পেশাল থালি। তো চলো দেখে নেওয়া যাক আমার ইন্ট্রোটা। ওয়াইফের পাসপোর্টটা যদি কেউ জানো তাহলে কমেন্ট সেকশনে লেখো দেখি। তো আমার সাথে আজকে ভিডিওতে জয়েন করেছে আর আমাকে আজকে ট্রিট দিচ্ছে বেসিক্যালি ঋষভ দা, আমার কলেজের সিনিয়র, স্কুলের সিনিয়র, আমার ফ্রেন্ডের মতনই কিন্তু সিনিয়র তাও। তো দাদা গুড মর্নিং উইশ করছি। তো আমাদের চলে এসছে খাওয়া দাওয়া, ফেলুদা স্পেশাল থালি টু অর্ডার দিয়েছি আমরা, একবার দেখো, জাস্ট একবার দেখো। ও তোমাদের খাওয়া দাওয়া তো দেখে পাগল হয়ে যাচ্ছি আমি। ফেলুদা স্পেশাল টু থালি, এটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে ভেজ স্পেশাল শুক্তো, এটা ফুলকপি, ওকে এটা ফুলকপি, এটা হচ্ছে ছোলার ডাল, আমার ডাল সব থেকে প্রিয় মুগের ডাল এটা। এখানে লুচি দিয়েছে আমাদের দু পিস, এখানে একটা পোলাও ভাত, আলু ভাজা দিয়েছে, এখনও ক্রিস্পি আছে, নাইস। আর এখানে পাঁপড় আছে, এখানে ভেটকির পাতুরিও আছে আমাদের সামনে, আর এখানে মিষ্টি, আর মাংস বলতে এই যে এখানে গোলবাড়ির কষা মাংস, একদম কালো কালো যেটা হয় যেমন গোলবাড়ি দেখতে, মানে বাঙালি খাবার একদম ভর্তি করে, জানি না ফেলুদা হয়তো এসব ভালো খেতো, সত্যি কথা ফেলুদার প্রিয় প্রিয় খাবারই এখানে রেখেছে সব। আর মেনুটা যারা দেখোনি তারা এখন একবার মেনুটা দেখে নাও। তো তোমাদের বলে দিই এই পুরো টোটাল খাওয়া দাওয়ার প্রাইস 500 টাকা, এটা থেকে ফেলুদা স্পেশাল থালি টু, ফেলুদা স্পেশাল থালি ওয়ানও আছে। ভেটকিটার বদলে ইলিশ ভাপা অ্যাড করা হয়েছে, আর বাকি সব সেম, বাকি সব সেম, ইলিশ ভাপা আছে শুধু ভেটকিটার জায়গায়। ও শুরু করি তাহলে, চলো ফার্স্টে শুরু করা যাক হচ্ছে গিয়ে লুচি দিয়ে। চলো লুচির সাথে ফুলকপি দিয়ে খাচ্ছি ফার্স্টে। গ্রেভিটা বেশ ঠিক আছে ফুলকপির, চলো ফার্স্ট বাইট। ভালো স্পাইসি, ছোলার ডাল দিয়ে ঝাল ঝাল, তোমার কেমন লাগলো বলো? ছোলার ডাল দিয়ে ফাটাফাটি, ছোলার ডালটা অসাধারণ মিষ্টি মিষ্টি আছে, বাট স্টিল ও ফুলকপি দিয়ে ট্রাই করেছে, আমি এবার ট্রাই করবো। ফুলকপিটা স্পাইসি, একটু স্পাইসি, ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি, দুটো দুরকম টেস্ট, ডিফারেন্ট আছে টেস্টে, ভালো, নো ডাউট ভালো। চলো তাহলে এবার আমি কী দিয়ে খাবো বুঝতে পারছি না, চাটনি খাবো কী দিয়ে খাবো, চাটনি দিয়ে খাবো লুচি না থাক, তোকে হাসবে, একটু মাংসের ঝোল দিয়ে খাই, মাংসের ঝোল দিয়ে লুচি খাবো গাইস। অনেকদিন পর লুচি খাচ্ছি আমি, এটাতে ছোলার ডাল দিয়ে খাবো এবার। Thank you.
বাপরে বাপ, লুচি খাওয়া শেষ আমার। এবার আমি এসেছি মেন হাতে, আমার বাড়িতে মা যাই রান্না করুক না কেন, মাংস চিলি চিকেন হয়ে যা, মাটন ফাটন যা রান্না করুক না, আমি ভাত একটা জিনিস দিই মাখি। এই ডাল ডাল দিয়ে ভাত না মাখলে আমার খাওয়া হজম হবে না। হজম হয়েছে কি ফেলুবাবু? ডাল ইজ লাভ গাইস, আমার আরে আমার মনে হচ্ছে একটা ডাল লাগবে। তো ভাতের সাথে শুক্তো খাবো, আমার না শুক্তো খেতে একদম ভালো লাগে না, তো আমার শুক্তো খাবো গাইস। দেখে তো খুব লোভ লাগছে আমার, একদম হেভি লাগছে দেখতে, ও আমার হেভি হেভি টেস্টি লাগছে শুক্তোটা, এখানে বড়ি আছে। বাপরে বাপ, পুরো ঘরটা মনে হচ্ছে ভেটকির গন্ধতে পুরো ভরে গেছে। ভেটকি মাছের পাতুরি গাইস, ভেঙে গেল সুন্দর। আবার সর্ষের লেয়ারটা অনেকটা বেশি, মাছটা কম, দেখি টেস্ট করে কেমন। আমার মাছ খুব একটা ভালো লাগে না, তাই জন্য আমি বলতে পারবো না কেমন টেস্ট। চলে যায় ভাতের সাথে খাওয়ার জন্য, ভাতের কোয়ান্টিটিটা বেশি ছিল, পোলাওটা অল্প আর লুচি দুটো পিস। ভাতের সাথে যা যা আছে, শুক্তো, আলু ভাজা, লেবু দিয়েছে, এখানে পাতুরি আছে, মাংসটা আমি বলবো পোলাওর জন্য সেভ করে রাখছি, যেমন আমি রেখেছি লাস্টে খাবো, ভালো জিনিস খাবো লাস্টে। লুচি দিও, লুচি দিও ট্রাই করা, হ্যাঁ লুচি দিও, লুচি দিও ভালো লাগবে এটা ঠিক। এত ভাতের সাথে এত কিছু খেয়ে আমার পুরো পেট পেট ভরে যাচ্ছে। পোলাওর কোয়ান্টিটি কম, কিন্তু খাবো যা দিয়ে তাই খাই। এখানে আমার কাছে আছে গোলবাড়ির কষা মাংস, তেলে পুরো টইটুম গুড়, এ বাবা দুটো পিস, আর এই কষা এই ঝোল পুরো। পোলাওটা মিষ্টি মিষ্টি, আর মাংসর যে ঝোলটা আছে ওটা বড থিক আর বড রিচ স্পাইসি, একটা পারফেক্ট কম্বিনেশান আসছে, খুবই সফট। আমি জাস্ট দুটো আঙুল দিয়ে ছিঁড়ে দিতে পারবো। জাস্ট মাটনটা দেখেন, এই মাটন আলাদা হয়ে গেল, এতটাই নরম। আমার আর নিতে পারছি না, অনেক কিছু। পোলাওয়ার মাংসটা সাইজ করে দিয়েছি, এবার চাটনি আর পাঁপড় খাওয়ার পালা। আমি তো অনেক রিভিউ দিলাম, এবার চলো ঋষভ দত্তের থেকে রিভিউ নিই। তো ওয়ার্ল্ড ফেমাস ফুড ব্লগারের ফুড ব্লগিং দেখার পরে আমার দায়িত্ব পড়েছে চাটনি পাঁপড় খাওয়ার, তো লেটস ট্রাই। চাটনিটা ভালো, মিষ্টি মিষ্টি আছে, চাটনি দিয়ে পাঁপড় খাওয়া ওটা তো আসল। পাঁপড়টা অ্যাজ ইউজুয়াল যেরকম হয় লুচি হয়ে গেছে। হ্যাঁ রে, শুরুতে দিয়েছিল না ওই জন্য। নাইস, কেমন ভালো, পাটুরি হবে, কাজু বাদাম আমসত্ত্ব খেজুরও রয়েছে, ভালো, নো ডাউট ভালো। নাইস, মিষ্টিটাও খাওয়া দেখি কেমন। মিষ্টিটা ওই ভেঙে ভেঙে খাওয়া হওয়ার কোনো কেস নেই, একবারে এরকম করে ধরতে হয়। আমার একটু প্রমোশন করে দে তো। আমি কি প্রমোশন করবো, কি বললাম, আমাকে নাকি ওয়ার্ল্ড ক্লাস বলছে আমার দাদার একটা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের কি বলে ইনস্টাগ্রামে পেজ আছে, তো এই যে সেটার লিঙ্ক, যাও নিচে গিয়ে সুন্দর একটুখানি প্রেম ভালোবাসা দিয়ে আসো দাদাকে,
আর অবশ্যই দাদার চ্যানেলটা কি বলে ফলো করে দিও। হ্যাঁ, আর সাথে ভালো লাগলে আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তোমরা ফলো করতে পারো, এই যে এখানে দেখতে পাচ্ছ। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর লাস্টে এখানে যাওয়ার আগে একটুখানি কিছু ড্রিঙ্ক করতে ইচ্ছা হয়েছিলো, তাই আমরা পঙ্গালের মুন্ডিওয়ালাই গ্লাসের মধ্যে মশালা কোল্ড ড্রিঙ্কস দেওয়া এটা খাবো। স্টটাও এখানে ফিক্সডই আছে, ডেকোরেশনটা পছন্দ হয়েছে আমার। তো আমাদের এখানে মগজাস্ত্রর ম্যানেজার আছেন, তো উনি একটু বলে দেবেন যে এখানে কি করে আসবে সবাই। সেন্ট্রাল পার্ক B7 অপোজিট সাইডে টেলিফোন, BSNL টেলিফোন এক্সচেঞ্জ অপোজিট সাইডে, ফেলুদা স্পেশাল যেটা একটা মগজাস্ত্র রেস্টুরেন্ট, ওখানে ব্যানার আছে দেখলি টিয়ার পাবেন আপনার। আমাদের ফেলুদা স্পেশাল যেটা ফাইন ডাইন যেটা রেস্টুরেন্ট, টাইম টেবল হচ্ছে আপনার 11টা থেকে স্টার্ট আর রাত 10:30, এর ভিতর ওপেন সবসময় অল টাইম। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর দাদার ইনস্টাগ্রামটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, যেটা দাদার এই ইনস্টাগ্রামটাতে অবশ্যই গিয়ে ফলো করবেন, আমার ইনস্টাগ্রামও ফলো করবেন, আর ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আর কি ভালো করতে পারি আমি। আর যাওয়ার আগে আমি একটা আমার হিডেন ট্যালেন্ট আজকে দেখাতে চাই সবার সামনে। তো যেহেতু ফেলুদা থিমড একটা রেস্টুরেন্ট, তো আমি ফেলুদারই থিম বাজাবো এখানে। আপনি কাম চালিয়ে যাবেন, ভেরি গুড।